শুধু মেডিকেল কলেজই নয়, সাধারণ কলেজেও থ্রেট। আরজিকর আন্দোলনে যোগ দেয় বহিষ্কারের থ্রেট, দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ। বাঁকুড়া সারদামণি মহিলা কলেজের ঘটনা, কাঠগড়ায় বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস রয়েছেন আমাদের সঙ্গে। মৃত্যুঞ্জয়, এর আগে মেডিকেল কলেজ থেকেই থ্রেট কালচারের অভিযোগ উঠে আসছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অন্য কলেজ থেকেও এই ধরনের অভিযোগ উঠে আসছে। একেবারেই দেখো, এই আরজিকর যে কাণ্ড, সেই কাণ্ড নিয়ে যে প্রতিবাদের আন্দোলন সারা রাজ্য জুড়ে হয়েছিল, যেখানে শুধু চিকিৎসকরা নয়, ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে সামিল হয়েছিল। সেই জায়গা থেকে বাঁকুড়া শহরের যে একটি কলেজ রয়েছে, সারদামণি যে কলেজ রয়েছে, সেই কলেজের বেশ কয়েকজন ছাত্রী তারা চেয়েছিল যে কলেজের মধ্যে একটি অনুষ্ঠান করবে এই আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে, এবং সেই ঘটনার জন্যই তারা প্রিন্সিপালের কাছে জানে এবং সেখানে তারা অনুমতি নেয়। এবং অনুমতি নেওয়ার পর প্রিন্সিপাল যেটা জানিয়েছিলেন, তারা কলেজের ভিতরে কিছু করতে পারবে না, কলেজের বাইরে গেটের সামনে হয়তো তারা কিছু করতে পারবে। এবং সেই মতো তারা একটা স্ট্রিট কর্নার করেছিল বেশ কয়েকদিন আগে কলেজের গেটের যে বাইরে, সেই বাইরে এই যে আরজিকর যে কাণ্ড, সেই কাণ্ড নিয়ে। এবং এই ঘটনার বেশ কয়েকটা দিন প্রেরণার পরেই কিন্তু যেটা মূলত যে অভিযোগ উঠে আসছে, যে কলেজের যে অধ্যক্ষ রয়েছে তার বিরুদ্ধেই কিন্তু এই ধরনের একটা অভিযোগ, যে তিনি যখন ক্লাসে যখন আসেন ওই সমস্ত যারা, যে সমস্ত ছাত্রীরা যেই আন্দোলনে যোগদান করেছিলেন, সে সমস্ত ছাত্রীদেরকে কিন্তু আর ক্লাস করতে দেওয়া হচ্ছে না। এইরই প্রতিবাদে তারা কিন্তু আজকে সকাল 11টা নাগাদ একটা তারা বিক্ষোভ অবস্থা দেখেছেন, এবং কলেজের গেটের সামনে সমস্ত ছাত্রছাত্রীরা তারা একত্রিত হবে। এবং কেন এই ধরনের ঘটনা, আন্দোলনের যোগ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে কেন ক্লাস করতে দেওয়া হবে না, এরই প্রতিবাদে তারা কিন্তু আন্দোলন করবে সকাল 11টার সময়, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। অনেক ধন্যবাদ মৃত্যুঞ্জয়। আর এই বিষয়টি নিয়ে ছাত্রদের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, কলেজ কর্তৃপক্ষ তারাই বা কি বলছে, তুলে ধরবো আপনাদের সামনে। আমরা আমাদের সারদামণি কলেজের ছাত্রীরা সারদামণি কলেজের গেটের বাইরে প্রিন্সিপাল স্যারের পারমিশন নিয়ে আমরা স্ট্রিট পেন্টিং এর একটা প্রস্তুত করেছিলাম, এবং সেখানে কর্মসূচি আমরা করেছি। তো সেখানে আমাদেরকে প্রথমে কলেজের গেটে, মানে কলেজের ভেতরে করার, মানে করার কথা হয়েছিল, কিন্তু সেখানে দেয়নি, বাইরে করেছি। বাইরে করার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের চাপ এসেছে, কিন্তু আমরা তার সত্ত্বেও করেছি। এবং এই ঘটনা করার জন্য আমাদেরকে আজকে দুটো মেয়েকে, আমাকে আর একটা আছে আমাদের ডিপার্টমেন্টের মেয়েকে, জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্যার ডক্টর শ্যামল সাঁতরা মহাশয়, উনি আমাদেরকে বলেছেন যে তোমরা বাইরে আন্দোলন করেছো বলে তোমাদেরকে কলেজের ক্লাস করতে দেব না, আমি আমার ক্লাস করতে দেব না, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আজকে আমাদের সাথে এই ঘটনা ঘটেছে, এবং গত দুদিন আগে সেম ঘটনা আরেকটি জিওগ্রাফি ডিপার্টমেন্টের মেয়ের সাথে, থার্ড সেমিস্টারে পড়ে মেয়েটি, তার সাথে একই ঘটনা ঘটেছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, একটা প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ নিয়ে যে সামগ্রিকভাবে ভয়ের পরিবেশ উনি তৈরি করেছেন এবং ছাত্রী ছাত্রীদেরকে থ্রেটও দিয়েছেন, এটা স্পষ্টই পরিষ্কার আজকে। এবং এই থ্রেট কালচারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব অবশ্যই, এবং কালকে আমরা সারদামণি কলেজের গেটে আমরা ছাত্রীরা মিলে এর বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করছি। বেশ কয়েকজন ছাত্রী, বিশেষ করে যারা একটা নির্দিষ্ট দল বিলং করে, তাদেরকে প্রায়ই আমরা দেখেছি আন্দোলনের নাম করে তারা বিভিন্ন সময় কি করছে, আমাদের ক্লাসের ভেতরে ঢুকে গিয়ে পার্টি করতে হবে, মিছিল মিছিলে যেতে হবে এবং প্রয়োজনে টাকা দিতে হবে, এবং তার জন্য তারা কিছু লিফলেট নিয়ে গিয়ে স্টুডেন্টদেরকে ধরিয়ে একটা ক্লাসের যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, সেটা কিন্তু নষ্ট করছে, এবং সেটা লিখিত আকারে আমার কাছে ছাত্রীরা জমা দিয়েছে। সুতরাং আমি বিভাগীয় প্রধান হিসাবে, আমরা দেখেছি যার যার নামে লিখিত অভিযোগ এসেছে, তার মধ্যে আজকে ফিফথ সেমিস্টারের দুজন ছাত্রী উপস্থিত ছিলেন, তাদেরকে আমি জাস্ট বলেছি যে তোমাদের ক্লাস করার দরকার নেই, তোমরা আজকে বেরিয়ে যাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।